আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। আমাদের সাথে আছে মুক্তি যোদ্ধা সংসদের প্রেসিডেন্ট জনাব সরদার আব্দুল খালেক। উনি কিছু নিউজ আছে, বাংলাদেশ সরকার আবার পুনর্বার মুক্তিযোদ্ধা সংসদের একত্রিত মুক্তিযোদ্ধাদের একত্রিত করার চেষ্টা করছেন, কারণ অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা আছে বলে তারা মনে করেন এবং তাদের স্পেশাল কিছু দায়িত্ব দিতেছেন, অ্যাট দ্য সেম টাইম তাদের কিছু মর্যাদাও দিতে যাচ্ছেন। তা আমরা মনে করি মুক্তিযোদ্ধা সংসদ একটা দায়িত্ব আছে, এখানে মুক্তিযোদ্ধা সংসদ কিছু কোয়ান্টাম ডিস্ট্রিবিউট করেছে, যারা জেনুইন মুক্তিযোদ্ধা, সত্যিকারের যারা মুক্তিযোদ্ধা তাদের প্রক্রিয়া চলছে, তাদের বের করার বা তাদের খুঁজে বের করে তাদেরটা সম্মান দেওয়ার প্রক্রিয়া চলছে। আপনি ইসলাম আলকুম ভালো আছেন খালেক সাহেব? আচ্ছা, কী ঘটনা, কি আপনি কিছু ফর্ম দিয়েছিলেন বিভিন্ন জনের কাছে, তার কিছু রেসপন্সটা কী পেয়েছেন? আমি বাংলাদেশ সরকারের যে গেজেট অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে ফরম বিতরণ করেছেন সেই ফরম সংগ্রহ করে আমি ক্যালিফোর্নিয়ায় বসবাসরত কিছু মুক্তিযোদ্ধা দিবীতে ফরম ডিস্ট্রিবিউট করেছি এবং বিভিন্ন জায়গায় এই ফরমগুলি আমি রেখেছি এবং সবাইকে আমি ইউটিউবের মাধ্যমে উদার আহ্বান জানাচ্ছিলাম যে আপনারা এসব ফরম ফিল আপ করে আপনাদের নিজ নিজ নাম জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত করুন। যদি আপনারা অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হন তাহলে আপনারা মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়ে যাবেন, আপনার সন্তান, আপনার প্রজন্ম বলতে পারবে না যে আমার দাদা বা আমার নানা বা আমার ভাই বা কেউ মুক্তিযোদ্ধা ছিল, সেই কথা বলার তাদের কোনো পরিচয় থাকবে না। সেই কারণে আমি প্রবাসী সকল মুক্তিযোদ্ধাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা কনসাল জেনারেল অফিস, কাজী মাসুদ হুদা, জনাব কুদ্দুস খান এবং আমাদের খায়ের ভাই, এদের কাছে আমি ফরম দিয়ে রাখছিলাম, যার যার আঙ্গিকে এইসব ফরম সংগ্রহ করে ফরমগুলি ফিল আপ করুন। এবং আমি কিছু মুক্তিযোদ্ধাদের ভিতরেও ফরম দিয়েছিলাম ফিল আপ করার জন্য এবং বলেছিলাম ফিল আপ করার পরে আপনারা এটার ফটোকপি রাখবেন, একটা কপি মুক্তিযোদ্ধা সংসদ ক্যালিফোর্নিয়া কমান্ডের কাছে জমা দেবেন, আমরা এটা সংরক্ষণ করে রাখব। এবারও আমি উদাত্ত আহ্বান জানাবো প্রবাসী সকল মুক্তিযোদ্ধাদের, আপনারা এই ফরম ফিল আপ করে আপনাদের নাম গেজেট অন্তর্ভুক্ত করুন এবং আপনারা পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্রে আপনাদের অবদানের কথা স্মরণ থাকুক, সেই কথা প্রমাণ করার জন্য আমি আপনাদেরকে মুক্তিযোদ্ধা ফরম ফিল আপ করার জন্য উদাত্ত আহ্বান জানাই, আপনারা ফরম ফিল আপ করুন অচিরেই, অন্যথায় আপনারা এই মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়লে কখনো স্বীকার করতে পারবেন না যে আপনি মুক্তিযোদ্ধা ছিলেন বা আপনি মুক্তিযোদ্ধা।